আমার আকাশ নীলে তুমি যে নীলিমা। প্রিয়তমা দেশের সিনেমা হলগুলোতে বেশ দাপটের সাথে চলছে। প্রিয়তমা সিনেমার সাফল্যের পিছনে মূলত তিনটি কারণ আছে। প্রথমত শাকিব খানের দুর্দান্ত অভিনয়। মানে কতকাল আসবে, কতকাল তুমি কেমনে আসবে। দ্বিতীয়ত শাকিব খানের লুক, এবং তৃতীয়ত প্রিয়তমা সিনেমার গল্প। প্রিয়তমা সিনেমার গল্পটি লিখেছেন ফারুক হুসাইন। আপনারা অনেকে হয়তো বা জানেন না, ফারুক হুসাইন মারা গিয়েছেন 2015 সালে, আজ থেকে 8 বছর আগে। তার দেওয়া গল্পের কারণেই আজ ব্যবসা সফল ছবিতে পরিণত হয়েছে প্রিয়তমা। ফারুক হুসাইন মারা গিয়েছিলেন কিভাবে, সেই ব্যাপারে আমাদেরকে জানিয়েছেন তার মা নাসরিন জালাল এবং তার ছোট ভাই দীপ। তারা জানান 2015 সালে ফারুক হুসাইন তার বন্ধুদেরকে নিয়ে কক্সবাজার ঘুরতে যান। এই গানের একটা শুটিংয়ে কক্সবাজারে ছিলেন হিমেল আশরাফের টিম। তখন হিমেল আশরাফ জানিয়েছিলেন এখানেই শায়িত আছেন ফারুক হুসাইন।